আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান। ওয়েলকাম টু মেহেদি ই স্কুল। আমরা আজকে স্ক্রিনে দেখানো এই প্রশ্নটির সমাধান করব। আমাদের প্রশ্নটি হচ্ছে -4² ইকুয়াল টু হট। আমি এখানে দুইটা ঘর নিয়েছি, একটা হচ্ছে আমরা যে ভুলটা করি আমি সেটা প্রথমে করে দেখাবো, তারপরে তার সঠিক প্রসেসটা করব। তো আমরা যে ভুলটা করি, আমরা -4² আমরা কি লিখি, -4 এইটা গুণ এটাকে আমরা -4 এভাবে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেই। তো এভাবে করে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর হচ্ছে 4 আর 4 গুণ করলে 16 করে দেয়। অর্থাৎ এই ক্ষেত্রে এর ফলাফলটা আমরা 16 লিখে দেই। কিন্তু এই যে প্রসেসটা করেছি আমরা, এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ ভুল। এই প্রসেসটা হচ্ছে ভুল, এটা সঠিক নয়। কেন সঠিক নয় আমি একটু ব্যাখ্যায় আসি। আমাদের বলেছে যে -4 তার স্কোয়ার। এখন দেখতে হবে এই স্কোয়ারটা কার মাথায় আছে, শুধু কিন্তু 4-এর স্কোয়ার আছে। যদি এটা এমন থাকতো -4 তার স্কোয়ার, তার মানে ভেতরের সংখ্যাটা দুইবার গুণ হতো, তখন আমরা এখানে যে কাজটা করেছি এইটা রাইট। তাহলে এর সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হচ্ছে -4² শুধুমাত্র আমার এই 4-এর স্কোয়ার করতে হবে, মাইনাসটা বামে রাখবো, আর এটা হচ্ছে 4 ইন্টু 4, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস রেখে 4 ইন্টু 4 হচ্ছে 16। তাহলে -4² এর ফলাফলটা হচ্ছে -16, নট অনলি 16, আনসার সঠিক উত্তর হচ্ছে -16। তাহলে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যদি এ তার স্কোয়ার দেই তাহলে কিন্তু আমার বুঝতে হবে এটা হচ্ছে এ ইন্টু এ, কিন্তু যদি -a তার স্কোয়ার দেই সেক্ষেত্রেও আমাকে বুঝতে হবে -a গুণ -a। কিন্তু যদি -a টার এ শুধু a এর স্কোয়ার দেই তাহলে আমাকে বুঝতে হবে মাইনাসটা বাইরে রেখে a ইন্টু a। আমরা কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার না রাখলে আমাদের বেসিক ম্যাথগুলো নিয়ে বেশ সমস্যায় পড়বো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।